সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জিরি মেলার মাঠে মুখোমুখিতে। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন কথাসাহিত্যিক মনি হায়দার। মনি ভাই কেমন আছেন? চমৎকার। মানে এই যে আপনি সবার প্রিয়, মানে ঘটনাটার রহস্যটা কি আসলে? মানে আপনি বুড়োদের জন্য লেখেন, আপনি যুবকদের জন্য লেখেন, আপনি শিশুদের জন্য লেখেন, কেমনে পারেন? এটা হচ্ছে কি যে আমি বলি, এভাবে বলি নিজেকে ব্যাখ্যা করতে গেলে লেখা নিয়ে, যে আমি মূলত লেখক হওয়ার জন্য জন্ম নিয়েছি। আমি যখন ক্লাস 8 পড়ি তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি লেখক হব। সুতরাং এর বাইরে আমার আর কোনো চিন্তা ছিল না, এবং লেখক হওয়ার জন্য যত রকমের স্যাক্রিফাইস ইউ ক্যান্ট ইমাজিন, যে সেই সময় আমি আর পিতাকে হারিয়েছি, একটু বিপন্ন বিধ্বস্ত পরিবার থেকে আমি ঢাকায় এসেছি 1982 সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে 93 টাকা, 2টা শার্ট এবং একটা প্যান্ট নিয়ে। কারণ আমি তখনই জানতাম বরিশাল থেকে যে ওই প্রত্যন্ত গ্রামে যে লেখক হতে হলে আমাকে ঢাকায় যেতে হবে। যেহেতু আমি লেখক হতে চেয়েছি, তো সুতরাং আমি ওই সত্তাটাকে তীব্রভাবে ধারণ করি, এবং আমি যে প্রথম পাটা ফেলেছিলাম আমি সেই পাটা এখনও আবিষ্কার করার চেষ্টা করছি যে আমি কত দূর গেলাম। এবং আর একটা কথা বলতে চাই, আমি কোনো কোষ্ঠকাঠিন্যে ভুগি না। যে আমাদের লেখকদের মধ্যে নানা রকমের কোষ্ঠকাঠিন্য আছে, যে আমি কার কাছে বসবো, ওর সম্পর্কে প্রশংসা করবো কি না, ওকে আমি গ্রহণ করবো কি না, ও কী লেখে, ও আমার চেয়ে এগিয়ে গেল কি না, নেভার। লেখক মানে হচ্ছে সে যদি নিকৃষ্ট লেখাও লেখে আমি তাকে লেখক মনে করি। সে যে নিকৃষ্ট লেখাটা লিখেছে সেটা সে লিখেছে, সে যত খারাপই লোক কিন্তু সে লিখেছে। সৈয়দ শামসুল হক আমাদের ওস্তাদ, আমাদের কথাসাহিত্যের, আমাদের সাহিত্যের অন্যতম, তিনি বলেছেন তুমি নিকৃষ্ট লেখাটাও পড়বে, তার কারণ হচ্ছে যে সে কতটা নিকৃষ্ট লিখতে হবে এটাও তোমার জানা দরকার যদি তুমি লেখক হতে চাও। আর এমন কোনো বড় লেখক কি আছে যার কোনো নিকৃষ্ট লেখা নাই? প্রচুর। আমি তো রবীন্দ্রনাথের প্রসঙ্গ বলতে পারি, তার অনেক গল্প আমি এখন বাতিল করে দিই। আমি এমনও বলি যে শেষের কবিতা আমি মনে করি এটা কোনো উপন্যাস হয়নি, আমি মনে করি এইটা 6, 7, 9, 10 ছেলে মেয়েরা একটু মনে হয়। হ্যাঁ, ওই উপন্যাসের শ্রেষ্ঠ যেটা হচ্ছে সেটা হচ্ছে কবিতাগুলি, অসাধারণ কবিতাগুলি। মনি ভাই, মেলা তো একটু বিলম্বে শুরু হলো সব কিছু মিলে, আপনার কী কী বই এবার মেলায় পাওয়া যাচ্ছে, কী কী বই এবার এলো? মূলত ছোট গল্পকে কেন্দ্র করে আমার বিবর্তন, এবং আমি ছোট গল্প লিখতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সেখান থেকে আমার 2টো গল্পের বই বেরিয়েছে এবছর। একটা গল্পের বই নাম হচ্ছে উজানগাঁয়ের অমরনাথ। উজানগাঁও হচ্ছে আমার নিজের গ্রাম, আমি সেই গ্রামটাকে আমি একটা নাম রেখেছি উজানগাঁও। যেমন সৈয়দ হক লিখেছিলেন জলেশ্বরী, আমি সেই উজানগাঁর অমরনাথ একটা ক্যারেক্টারকে বেস করে এই গল্পটা লিখেছি। এই গল্পটার এই বইটার মধ্যে প্রায় 14টা গল্প আছে। এটা বের করছে একটা নতুন প্রকাশনা সংস্থা, সপ্তর্ষি থেকে বেরিয়েছে উজানগাঁর অমরনাথ। অনুপ্রাণম থেকে বেরিয়েছে আরেকটি গল্পের বই, সেই গল্পের বইটার নাম হচ্ছে একটি খুনের প্রস্তুতি বৈঠক। মুক্তিযুদ্ধের কিশোর গল্প, এটা বেরিয়েছে সৃজনী থেকে। এখানে 35টা গল্প আছে। বঙ্গবন্ধুর ওই পর্যন্ত জন্ম থেকে তিনি ঢাকা আসার আগ পর্যন্ত যে জীবনটা, সেই রকম একজনের ফ্যান্টাসির জগৎ নিয়ে লিখেছি। বালিহাসের বন্ধু শেখ মুজিব এ নামে, এটা বেরিয়েছে চিরন্তন থেকে। এরকম কিছু গল্পের বই এসছে। মনি ভাই, মানে মেলায় এবার কোন বইগুলোর জন্য আসলে আপনি অপেক্ষা করছেন? আপনার ছাড়া আপনার বাইরের যে অন্য লেখকরা যেসব বই, শিমুল তোমাকে বলি, আমাদের তরুণ প্রচুর বন্ধুরা এখন খুব ভালো লিখছে, এবং এত চিন্তার দিক থেকে এত অগ্রসর সেই সমস্ত চিন্তা, আমি সবার জন্য অপেক্ষা করছি। আমি এখনও অল্প 2-1টা বই দেখেছি, যেমন ধরো একটা খুব ভালো বই বেরিয়েছে এবার, আরব দেশের গল্পের বই, অনুবাদ গল্প, বেহুল বাংলা থেকে বের, আমি আজকেই বইটা দেখলাম, এবং 2টো তরুণ ছেলে অনুবাদ করেছে। এবং আরব দেশের লোকেরা কিন্তু অনেক প্রগতিশীল, রাজনীতি যারা করে তারা নিকৃষ্ট মানের, কিন্তু যারা সাধারণ মানুষ তারা কিন্তু খুব ভালো গল্প লেখে। মনি ভাই, আপনার বই পাঞ্জিরিও প্রকাশ করেছে, সেই বইটির কথা যদি একটু জানি। পাঞ্জিরি যে বইটি প্রকাশ করেছে সে বইটি হচ্ছে নদীর সঙ্গে গল্প বলা বইটির নাম। সেটা হচ্ছে, তুমি জানো যে আমি দক্ষিণ অঞ্চলের মানুষ, এবং আমার বাড়ির কাছে একটা নদী আছে, নদীটার নাম কচা নদী, এবং সেই নদী হচ্ছে মূলত আমার মনে করি যে নদী আমার সঙ্গে শৈশবে গল্প করতো, যে আমাকে বলতো প্রতিটি ঢেউ যে তুমি গল্প লেখো। আমার এটা এখনও মনে হয়, যদি আমি নদীর পারে অনেক দিন গিয়ে দাঁড়াই না, কিন্তু নদীটার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। তো আমি বন্যা দেখেছি, ঝড় দেখেছি, মারি দেখেছি, এবং আমাদের বিধ্বস্ত বাংলাদেশের যে নানা রকমের বন্যায় যে হয় সেইগুলো দেখেছি, সেই সব নিয়ে আমি ছোটো ছোটো বাচ্চাদের জন্য কিছু গল্প লিখেছিলাম। খুব অন্যরকম তাদের স্ট্রাগলটা, তাদের লড়াইটা, তারা কীভাবে টেকে থাকে, এইসব বিষয় নিয়ে গল্প লিখেছিলাম। তার 8টা কি 9টা গল্প নিয়ে 2 বছর আগে পাঞ্জিরি আমার একটা বই করে চলো নদীর সঙ্গে গল্প বলি, এবং খুব সুন্দর প্রোডাকশন করেছিল। তবে আমার একটা বেদনা ছিল যে আমি চেয়েছিলাম প্রত্যেকটা গল্প ছবি দেওয়ার জন্য, সেই ছবিটা দেয়নি, হয়তো নানা কারণে সমস্যা থাকতেই পারে। সেটা কিন্তু প্রোডাকশন ওয়াইজ বা ধরেন বিপণনের জায়গায় কিন্তু পাঞ্জিরি একটা ভালো বই, হ্যাঁ খুবই, এবং তারা খুব গোছানো, এবং লেখকের সঙ্গে যোগাযোগ করে, লেখকের টাকাটা তারা দিয়ে দেয়। এইটা খুব জরুরি দরকার, আমাদের প্রকাশক যারা আছেন, প্রকাশনায় যারা যুক্ত হয়েছেন, অধিকাংশ হচ্ছে নিম্ন শ্রেণীর বানিয়া। ধরো যে একটা ভালো প্রকাশনা সংস্থায় কাজ করছে, অনেকদিন কাজ করার পর লেখকদের সঙ্গে একটা যুক্ত হয়েছে, ঠিক আছে আমি এই ব্যবসাটা করতে পারি, কিন্তু লেখা, একজন লেখককে সম্মান করা, তার মর্যাদা দেওয়ার যে জায়গা, সেই জায়গা থেকে এখন আমাদের প্রকাশক
লেখকেরা প্রফেশনাল হয়ে ওঠে নাই, তার অন্যতম শ্রেষ্ঠ কারণ এদের কোনো সম্পাদক নাই। তুমি আমি যেটা লিখছি এটা আবেগের জায়গা থেকে লিখছি, কিন্তু যখন একজন প্রকৃত সম্পাদকের হাতে যাবে, তখন দেখা যাবে যে এই বইটির অনেক রকম বাদ যাবে, কোনো যুক্ত হবে, বইটি এমনকি বেরো নাও হতে পারে, কারণ সম্পাদকের যুক্তি কি তোমাকে খণ্ডন করতে হবে, এটা কেন বইটা বেরোবে, এর এর সেই বিষয়গুলিতে আমাদের দেশে গড়ে ওঠে নাই এবং আমাদের সম্পাদকেরা সেই বিষয়টা গ্রহণও করছে না, নিচ্ছে না। ফলে যেটা হচ্ছে সেটা যে আমাদের বইগুলো এক ধরনের গার্বেজ, এটা অসম্পাদিত, অনিয়ন্ত্রিত, অমুদ্রিত, অপঠিত বইগুলো বেরোচ্ছে এবং পাঠকদের কাছে ভুল বার্তা যাচ্ছে। যেমন ধরো আমাদের শিশু সাহিত্য, শিশু সাহিত্য আমরা কী করি, যে কিশোর গল্প বলছি আমি, কিশোর গল্প কি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত, অথবা ওইটা আমি ক্লাস 3 ঢুকাই দিচ্ছি, পেজ বাড়াচ্ছে তো বাড়াচ্ছে তো, সেটাই আমাদের মগজে নাই, আমাদের প্রকাশকরা এটা মানতেই চায় না। পৃথিবী একটি শিশু, শিশুর উপর ওর বয়স 3 বছর, তুমি ওর উপর 5 বছরের বই দিতে পারো না, ওর বয়স 7 বছর, ওর উপর তুমি 10 বছরের বই দিতে পারো না। মানে আমার মনে হয় পাঞ্জেরি সেই জায়গায় এজ গ্রুপ করে যেহেতু কাজ করছে, এই জন্যই এই কথাটা এই জন্যই বললাম, কারণ পাঞ্জেরি, এবং আমি চাই যে পাঞ্জেরির মতো আমাদের অন্যান্য প্রকাশকরাও এভাবে এগিয়ে আসুক, তাহলে আমরা একটা শুদ্ধ এবং আমাদের শিশু, এই দেশ তো দাঁড়িয়ে থাকবে শিশুদের জন্যে, তাহলে তার মননটা যদি এখনই তৈরি করে দিতে না পারি তাহলে কবে দিবে, সে যখন বৃদ্ধ হবে তখন? অবশ্যই না। মানে মণি ভাই, বইমেলা হলো নতুন চিন্তার, নতুন প্রাণের স্পন্দন সেটা ধারণ করার জায়গা। আপনি আমাদের যারা এই আয়োজনটা দেখবেন তাদেরকে মেলায় আসতে কীভাবে বলবেন? আপনারা মেলায় আসুন, বইমেলায় আসুন এবং বই কিনুন, তরুণদের বই কিনুন, নবীন লেখকদের বইটি কিনুন, ওদেরকে খুঁজে বের করুন, কারণ ওদের পায়ের উপরে দাঁড়িয়ে থাকবে আমাদের বাংলাদেশ আগামী দিনের সাহিত্য, সেটা একটু দেখুন। আমরা সবাই মিলে একটি সুন্দর, নান্দনিক, স্বাভাবিক, সংস্কৃতিমণ্ডিত একটি বাংলাদেশ করে তুলতে চাই এবং সেটা শুরু হোক আপনাকে এবং আমাকে দিয়ে এই অমর একুশে বইমেলায়। অনেক ধন্যবাদ মণি ভাই, মানে খুবই ভালো লাগে যখনই আপনার সাথে কথা বলি, এটা খুবই প্রাণ সঞ্চারী একটা ব্যাপার। থ্যাংক ইউ মণি ভাই। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম কথাসাহিত্যিক মণি হায়দারের সাথে পাঞ্জেরি মেলার মাঠে মুখোমুখিতে। দেখা হচ্ছে অন্য কোনো লেখককে সাথে নিয়ে একই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।